বিগত চার মাস আগে আমি একটি ভিডিও এনেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে মোবাইলের মাধ্যমে ভিডিও থেকে অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করব আজকেও আমি সেই একই টপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি কিন্তু তার পিসি ভার্সান নিয়ে অর্থাৎ আমরা ল্যাপটপ বা ডেস্কটপের থেকে কিভাবে ভিডিওর অডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। সেটাই আজকে আমরা দেখাবো ভিডিও শুরুর আগে আমি একটা কথা বলে রাখি দেখুন আমরা কিন্তু প্রথম প্রথম ওই হাতের মোবাইল ফোনটা দিয়েই ভিডিও করা শুরু করি আমরা কিন্তু ডিএসএলআর বা কোনো আইফোন বা কোনো ভালো হায়ার রেঞ্জের মোবাইল ফোন দিয়ে কিন্তু ভিডিও ভিডিও করা শুরু করি না যারা ইনভেস্ট করতে পারেন তাদের কথা আলাদা কিন্তু যারা ইনভেস্ট করতে পারে না তারা তো ওই হাতের মোবাইল ফোনটা দিয়ে ভিডিও করেন এবং কি হয় মোবাইল ফোন দিয়েও কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভিডিও হয়ে যায় এবং এই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভিডিও মেনটেন করতে গিয়ে অনেক সময় আমরা যেটাকে অ্যাভয়েড করে দিই সেটা হলো আমাদের অডিও কোয়ালিটি একটা জিনিস মনে রাখবেন অডিও কোয়ালিটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস একটা খুব ভাইটাল পার্ট আপনার ভিডিও একটু লোয়ার কোয়ালিটিও হলেও সেটা চলে যায় কিন্তু আপনার সাথে সাথে যদি অডিও কোয়ালিটিও বাজে হয়ে যায় তখন কিন্তু ভিউয়ার্সদের ক্রিয়েটার্সদের প্রতি একটা খারাপ ইম্প্রেশন তৈরি হয় অবশ্যই সেটা আপনি চাইবেন না অনেক সময় আপনি যদি ফাঁকা ঘরেও ভিডিও করেন সব দরজা জানলা দিয়ে সেখানেও কিন্তু এক ধরনের নয়েস হয় সেটা হচ্ছে এক ধরনের হিসিং নয়েস আমি আজকে ভিডিওতে দেখাবো যে আমি আজকে ভিডিওতে দেখাবো যে ফ্যান চলছে তার মধ্যেও আমি কী করে নয়েসটাকে রিমুভ করবো সেটাও আজকে আমি দেখাবো অডেসিটির মাধ্যমে নমস্কার আমি দীপ আজকে আমি আপনাদের অডিসিটির মাধ্যমে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা দেখাবো বন্ধুরা আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি আমি প্রথমে দেখাবো কি করে অডিসিটি ইনস্টল করতে হয় তার জন্য আমাদের গুগল ক্রোমে আসতে হবে এসে অডিসিটি লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার প্রথমেই যে লিঙ্কটি আসবে ডাউনলোড অডেসিটি আমরা এর উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন অডিসিটি কিন্তু উইন্ডোজ ম্যাক এবং লিনাক্স এই তিনটে ক্ষেত্রেই ফ্রি এবং অ্যাভেলেবেল আপনার সিস্টেম যে ভার্সানের উপর ডিপেন্ড করবে আপনি সেই সেই ভার্সানটাই ইনস্টল করবেন আমার সিস্টেম উইন্ডোজ তো আমি উইন্ডোজের উপর ক্লিক করব উইন্ডোজের উপর ক্লিক করলেই আপনার অডিসিটি অটোমেটিক ডাউনলোড হতে শুরু করে দেবে এবং যদি অটোমেটিক ডাউনলোড না হয় এখানে লেখা আছে অডিসিটি থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সিক্সটি ফোর বিট ইনস্টল এর উপর ক্লিক করেও আপনি ডাউনলোড করতে পারেন আমারটা এখানে অটোমেটিক ডাউনলোড নিয়ে নিয়েছে তো আমি এখানে আর বেশি ইনস্টল করে দেখালাম না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এরপর এই হচ্ছে আমার ভিডিও ফাইলটি ছিল তো অডিসিটিতে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে গেলে ভিডিও থেকে অডিওকে আলাদা করতে হবে তো তার জন্য আমাদের কী করতে হবে আমরা ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো অনলাইন অডিও কনভার্টার এটি লেখার পর প্রথমেই যে লিঙ্কটি আসবে আমরা এর উপর ক্লিক করব ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে এখানে যে ওপেন ফাইলস বলে যে অপশানটা আছে আপনাকে এখানে ভিডিও ফাইলটা চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে তো আমরা ভিডিও ফাইলটা চুজ করব আমার ভিডিও ফাইলটা ডেস্কটপে রাখা আছে আমরা ভিডিও ফাইলটা চুজ করে নিলাম বত্রিশ এম বি ফাইলে আছে এবং এই যে কোয়ালিটিটা আমরা বেস্ট কোয়ালিটিতে সিলেক্ট করব এবং নিচে দেখুন কনভার্ট বলে যে অপশনটা আছে আমরা কনভার্টের উপর ক্লিক করে দেব কনভার্টের উপর ক্লিক করার পর আমাদের কাছে ডাউনলোড অপশান এসছে আমরা ডাউনলোডের উপর ক্লিক করব আমাদের কিন্তু অডিওটা ডাউনলোড হয়ে গেল এই হচ্ছে আমাদের অডিও ফাইলটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম তো এবার আমাদের মেন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা তার জন্য আমরা অডিসিটি ওপেন করব অডিসিটি ওপেন করার পর আপনাদের কাছে এরকম একটা উইন্ডো ওপেন হবে তো আমরা যে ফাইলটাকে আলাদা করলাম ভিডিও থেকে অডিও আমরা অডিও ফাইলটাকে এখানে নিয়ে আসতে হবে তার জন্য কী করতে হবে আমরা এই ফাইলে যাব তারপর ওপেনে যাবো আপনি যেখানে অডিও ফাইলটা সেভ করে রেখেছেন তো আমার ডেস্কটপে সেভ করা রয়েছে এই হচ্ছে আমার অডিও ফাইলটা আমার অডিও ফাইলটা কিন্তু এখানে চলে এলো এবার এখানে নয়েজ বা ওয়েব ফর্মটাকে একটু বড় করে দেখার জন্য কি করতে হবে কাশারটা একটু নিচের দিকে নেমে টেনে দিতে হবে তাহলে আমরা ওয়েব ফর্মটাকে আরও ভালোভাবে বুঝতে পারব এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমার কথা বলা স্টার্ট কিন্তু এইখান থেকে শুরু হয়েছে আমি কিন্তু ভিডিওর প্রথম পাঁচ থেকে ছ সেকেন্ড একটু ছেড়ে দিয়েছি আমি কোনো কথাই বলিনি তো আমরা যেইটুকু পার পোর্শন কথা বলিনি আমরা সেই পোর্শনটুকু সিলেক্ট করব তো আমাদের একদম কার্সার থেকে একদম প্রথমে নিয়ে আসতে হবে প্রথমে নিয়ে এসে একটা হাতের মতো সাইন আসবে আমরা এর উপর সিলেক্ট করে যতটুকু আমরা কথা বলিনি ততটুকু আমরা সিলেক্ট করব সিলেক্ট করলাম করার পর এই যে এফেক্ট অপশানটা আছে আমরা এফেক্টের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন নয়েস রিডাকশান নয়েস ডিডাকশানের উপর ক্লিক করার পর এখানে গেট নয়েস প্রোফাইল এর উপর ক্লিক করব এর মানে হলো আমাদের নয়েসটা কি ধরনের এটা সিস্টেম বুঝতে চাইছে এটি হয়ে গেলে আমাদের যে বাদ টুকু পোর্শন বাকি রয়েছে আমরা এবার পুরোটাকে সিলেক্ট করে নেব তার জন্য কি করতে হবে কন্ট্রোল প্লাস এ কে একসাথে প্রেস করতে হবে আমাদের পুরো জিনিসটা সিলেক্ট হয়ে গেলো এবার আমরা কি করবো এফেক্ট অপশানে যাব এফেক্ট অপশানে গিয়ে আবার সেই নয়েস রিডাকশন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে নয়েস রিডাকশন ডেসিবেল দেওয়া আছে এটাকে আমরা বাড়াতে বা কমাতে হবে আমরা এটাকে কুড়ির বেশি রাখবো না কুড়ির বেশি করলে কিন্তু আপনার ভয়েসটা শুনতে খারাপ লাগবে কম্পিউটারাইজড মনে হবে রোবটের মতো তো আমরা এটাকে কুড়ির বেশি রাখবো না আপনার ইচ্ছা হলে আপনি উনিশ আঠেরো এরকমও করতে পারেন এরপর দেওয়া আছে সেন্সিটিভিটি এবং ফ্রিকোয়েন্সি স্মুথিং আমরা এই দুটোতে হাত দেবো না আমরা শুধু এই নয়েজ ডিটেকশানের উপরই কাজ করব ব্যাস হয়ে যাবার পর আমরা কি করবো ওকে উপর ক্লিক করে দেব দেখুন আমাদের কিন্তু নয়েস রিমুভ হয়ে গেছে আমরা একবার চালিয়ে দেখে নিই তার জন্য আমাদের এই প্লে বাটনে ক্লিক করতে হবে নমস্কার আমি দীপ আজকে আমি আপনাদের অডিসিটির মাধ্যমে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করা দেখাবো কোন রকম কিন্তু এখন আর ফ্যানের সাউন্ডটি নেই এবং কোনো হিসিং নয়েসও নেই তো আমরা এবার ফাইলটাকে সেভ করব কি করে তার জন্য আমাদের ফাইলে যেতে হবে ফাইলে গিয়ে এই এক্সপোর্ট অপশানে আসতে হবে এক্সপোর্টের পর আপনারা যে ফরম্যাটে আপনারা ফাইলটিকে সেভ করতে চান আপনারা সেটিতে করতে পারেন আমি এমপি থ্রিতে সেভ করতে চাই তাই এমপি থ্রি উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটি নাম দিয়ে দেবেন এডিটেড অডিও না দিলেও চলে আমি দেখিয়ে দিচ্ছি এডিটেড অডিও ফাইল আমরা সেভ করলাম সেভ করার পর এখানে আপনি আর্টিস্টের নাম দিতে পারেন ট্র্যাক টাইটেলের নাম দিতে পারেন সেটা আপনার ব্যাপার এখানে ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই তারপর আমরা ওকেতে সিলেক্ট করে দেব আমাদের কাজ কিন্তু কমপ্লিট আপনারা এবার আমার ফাইনাল আউটপুটটা দেখেন নিন নমস্কার আমি দীপ আজকে আমি আপনাদের অডিসিটির মাধ্যমে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশানে জানাতে পারেন এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন আমি আপনাদের সকলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ